হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে দুপুরের খাবার, হচ্ছে আমাদের খাবারের মেনু হচ্ছে লাউ শাক ভাজি এখানে, আর হচ্ছে এখানে পাট শাক ভাজি, আর হচ্ছে গতকাল রাতের ডাল, তো আর হচ্ছে এখানে হচ্ছে কাচকি মাছ ভুনা পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে, আর এখানে হচ্ছে গতকালকে গরুর মাংস, ওই যে শক্ত মুরগিটা রান্না করেছিলাম ওটা তো শেয়ার করেছি তোমাদের সাথে, আর ডাল এই দুটা আগের। তো আর এখানে হচ্ছে ভাত। তো আজকের মেনু হচ্ছে এগুলা, মানে এখন আর কি করছি এটা তো আর শেয়ার করি নাই তোমাদের সাথে, কারণ এগুলো আমি অনেকবারই শেয়ার করেছি, এই জন্য লাল শাকটা আর পাট শাক আর কাচকি মাছটা শেয়ার করি নাই, কিন্তু রান্নাটা শেয়ার করি নাই আর কি, এই জন্য যেহেতু আগে করেছিলাম এই জন্য করি নাই। তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। কিছুক্ষণ আগে আবার আম খেয়েছিলাম, সবাই আম খেয়েছে, তো এখন ভাত খাবো আর কি, খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে। তো আজকে আর কি তোমাদেরকে আমার ভাইয়ের জন্য কী শপিং করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আগে দেখাই নিলাম দুপুরবেলা আমাদের খাবারের মেনুটা কী ছিল, এইটা কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ এখন মতো আমি ক্যামেরাটা অফ করি, খাওয়া দাওয়া করবো, তারপরে হচ্ছে তোমাদেরকে ড্রেসগুলো দেখাচ্ছি কী কী নিয়ে আসছিলাম আমি গতকাল গাউসিয়া থেকে, নিউ মার্কেট থেকে আর গাউসিয়া থেকে। ঠিক আছে তাহলে। হ্যালো ভিউয়ার্স, তো এখন হচ্ছে ওরা হচ্ছে একটু ঘুরতে যাচ্ছে, আমার বড় ছেলে আর বড় মেয়ে আমার ভাইয়াটাকে নিয়ে একটু ঘুরে যাবে। তো দেখতেই পাচ্ছ ওরা কিন্তু সবাই রেডি, তো আমার ছেলেও রেডি, মেয়েও রেডি। তো ওরা আমার দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ, তো ওরা এখন একটু শপিং করতে যাবে, মার্কেটে যাবে, শপিং করবে। টাটা দাও, টাটা ভাইয়া, টাটা দাও, টাটা দাও, এই যে দাদু, টাটা টাটা টাটা, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ বলে সবাইকে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও, যাও। তো আমার মেয়েও যাচ্ছে, বাবা ছেলে আগে বের হয়ে গেছে, আল্লাহ হাফেজ ভাইয়া। তো এখন হচ্ছে আমার মেয়ে বের হয়েছে, যে ও হচ্ছে রেডি হয়ে গেছে, তো কিছু কেনাকাটা করবে, শপিং করবে, তো এটা তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এখন আচ্ছা ঠিক আছে, আসো আসো, আচ্ছা সাবধানে যাও, হ্যাঁ আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ও মা আমাকে আল্লাহ হাফেজ দিয়েছে আমার ভাইকে আর কি, সাবধানে যাও, হ্যাঁ। তো এখন হচ্ছে আমি কি কি শপিং করেছিলাম ওগুলো তোমাদের সাথে শেয়ার করব, যে এই যে শপিং গুলা, যে তোমাদের সাথে সবার সাথে একটু শেয়ার করব। আমি টুকিটাকি শপিং করেছিলাম আমার ভাইয়ের জন্য, তো কিছু টি শার্ট কিনেছি, এগুলো ফ্রান্সে পাঠাবো আমার ভাইয়ের জন্য। তারপর এই এইটা, এই যে একটা টি শার্ট, তো একটা একটা দেখাবো তোমাদের টি শার্ট গুলি, তো আমার ভাই হচ্ছে আমাকে হেল্প করতেছে, আমার ইমিডিয়েটলি ছোট ভাই যেটা উত্তরাতে থাকে, তোমাদেরকে এর আগেও কয়েকবার বলেছি, এই ভাইটা ওর সাথে গিয়েছিলাম, আমরা দুই ভাই বোনই কিনেছি। তো এই যে আরেকটা টি শার্ট, তো অবশ্যই যাবা, কাপড়গুলো কিরকম হয়েছে, তো এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে একটা টি শার্ট, অনেকগুলো কিনে হয়েছে, তো একটু লেট হবে, ভিডিওটা একটু বড় হতে পারে, তো তোমরা একটু কষ্ট করে দেখে নিবে, আজকে ভিডিওটা একটু বড়ই লেট হবে আর কি, দেখতে একটু কষ্ট হবে তোমাদের, তারপরও একটু দেখে নিবা টি শার্টগুলো কীরকম হয়েছে আর কালারগুলো কীরকম হয়েছে একটু জানাবা, ভালো হয়েছে কি না। এগুলো হচ্ছে কলারওয়ালা, সবগুলা কলার ছাড়াও আছে, এই যে আরেকটা গোল গোলার, তো আমার ভাই বলতেছে আমরা কালকে দুই ভাই বোন মিলে আর কি অনেক কষ্ট করেছে, কষ্ট করে কিনেছি হেঁটে হেঁটে দেখে দেখে। আমি আবার আমার ভাইকে আর কি ফোন দিয়েছিলাম ইমুতে,
ওকে দিয়ে পছন্দ করাইছি, এই জন্য তাড়াহুড়া তাড়াতাড়ি করে হয়েছে, মানে খুব সহজে হয়ে গেছে কেনাকাটা, সুন্দরভাবে হয়েছে। তো এই যে আরেকটা গুলগাড়ি শার্ট, তো এই যে আরেকটা, এই যে ওই যে আরেকটা, আমার ভাইয়ের জন্য আর কি টি শার্ট কিনা হয়েছে মোট 21টা, গুলগলা আর কলারলা মিলিয়ে আর কি। এই যে আরেকটা, বাইরের দেশে নাকি এখন ফ্রান্সে, নাকি ফ্রান্সে না ইটালি, ফ্রান্স লন্ডন, মানে ইউরোপ কান্ট্রিগুলোতে আর কি ভালোই গরম পড়েছে, এখন তো সামার সিজন ওদের, ফুল সামার সিজন। তো আরো কিছু দেখাচ্ছি, এই যে আরেকটা টি শার্ট, এই যে আরেকটা, এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে নাইক লোগো, নাইক লোগো, এই যে নাইক দেওয়া আছে, নাইক লোগো দেওয়া আছে। প্রত্যেকটা টি শার্টে অনেক সুন্দর, আমার ভাইয়ের পছন্দ আছে ভালো, ফ্রান্সে যে থাকে ওকে আবার ভিডিও কলে দেখায় দেখায় আর কি কিনছি সবগুলা, এই জন্য খুব তাড়াতাড়ি হয়েছে আর সুন্দর মতো কেনাকাটা করতে পারছি আর কি। এই যে একটা, এটা হচ্ছে গোল গলা, এই যে আরেকটা, আর এত কমে কিনেছি মানে তোমরা শুনলে অবাক হয়ে যাবা, এতগুলা শপিং আমি পুরো কত টাকা জানি আমি অনেক, মানে আমি বলবো না আর কি কথাটা, একদম কমের মধ্যে কিনেছি, মানে নিউ মার্কেটে যখন তোমরা যাবা তখন অবশ্যই বুঝতে পারবা, ওখানে কিন্তু দামাদামি করতে হবে, দেখে নিতে হবে, দামাদামি করতে হবে, এইভাবে কিনা যাবে না, দামাদামি না করলে পারা যাবে না ওদের সাথে। আমরা কিন্তু অনেক দেখে শুনে বা দামাদামি করে তারপরে নিয়েছি, মানে আর যারা দামাদামি করবে না ভালোভাবে বুঝবে না, আসলে ওরা ঠগা খেয়ে আসবে, ঠক খেয়ে আসবে। এই যে আরেকটা, বুট অফ বাংলাদেশ, বুট অফ বাংলাদেশ এই যে লেখা আছে, এই টি শার্টটা আমার ভাইয়ের অনেক পছন্দ হয়েছে। তো এই তো আরেকটা, সামার সামার লেখা, এই যে সামার সামার সিজন, সামারের গেঞ্জি আর কি, সামারের জন্য। প্রত্যেকটা টি শার্টে কিন্তু অনেক সুন্দর, স্ট্যান্ডার্ড স্মার্ট লাগবে পড়লে, স্ট্যান্ডার্ড লাগবে। এই যে আরেকটা, তা আমি আগেও বলেছি ভিডিও কিন্তু বড় হতে পারে, তো তোমরা কেউ কিছু মনে করো না, একটু কষ্ট করে হলেও দেখে নিবা। এই তো আরেকটা, আমার ভাই কিন্তু আজকে আমাকে হেল্প করতেছে আর কি, যেহেতু আমি ক্যামেরা ধরে আছি এই জন্য, তো ভাই বোন মানে মিলে শপিং গুলা করেছি, অনেকগুলা টি শার্ট কিনা হয়েছে, আর এমনি তো আরো অনেক টি শার্ট লাগবে এই জন্য আর কি কিনে দিলাম, কিনলাম কিনতে হয় আর অনেক অনেক কয়েকদিন পর পরই কিনতে হয়, ছোট ভাই আছে ইটালিতে ওর জন্য কিনতে হয়, জানে ওরা মেজোটা ফ্রান্সে ইটালি ছোটটা। এই যে আরেকটা, আর বাইরে বাইরের দেশ থেকে যাদের লাগবে অর্ডার দিতে পারেন, কোনো সমস্যা হবে না, আমি পার্সেল করে দিয়ে দিব, কালেকশন করতে পারবো, একদম মানে ইয়েতে DSLR মাধ্যমে পাঠানো যাবে, এগুলো তো আমার ভাইয়ের জন্য আমরা DSLR মাধ্যমে পাঠাবো, মানে যাদের প্রয়োজন হবে আর কি, সেটাই বলতেছি, যাদের দেখে একটু লোভ লাগবে বা পড়তে ইচ্ছা করবে, ভালো লাগতেছে যাদের, তাদের জন্য বলতেছি। তো আমার ভাইয়ের আইটেমগুলো শেষ, দুইটা ট্রাউজার ছিল না,
দুটা ট্রাউজার এমনিই কিনছি, মানে ও বলে নাই ট্রাউজার করার কথা, তারপরে কিনে দিলাম দুইটা ট্রাউজার। এই যে দুইটা মোটা কাপড়ের ট্রাউজার গুলো আর কি। ওখানে নাকি অনেক এক্সপেন্সিভ এগুলা, মানে অনেক টাকা দিয়ে কিনে আর কি, আর বাংলাদেশে তো এত ইয়ে না। আরে ট্রাউজার তো, এই যে ট্রাউজার গুলা, দুইটা ট্রাউজার, এই যে দুইটা ট্রাউজার কিনলাম, ট্রাউজার গুলো আবার ভালো মোটা কাপড়ের আর কি। ট্রাউজার কেনার কথা বলে নাই, তারপরে কিনে দিলাম আর কি। লাগে তো ওই দেশে অনেকগুলা, অনেক কিছুই লাগে, শীত প্রধান দেশ, এখন আবার সামার চলতেছে। হ্যাঁ, আবার আবার দেখা যায় এখন আজকে গরম, ওদের কালকে আবার ঠান্ডা পড়ে গেছে, এরকম হয় আর কি। তো এখন হচ্ছে আমার ভাস্তা ভাস্তিটি দেখাবো আর কি, ওদের জন্য একটু টুকটাক করেছি, অল্প করে কিনেছি। আসলে রিজন ছিল আমার ভাইয়ের কাপড়গুলো আর কি কিনতে যাওয়া, তো ওদেরগুলো একটু পছন্দ হয়েছে, তো ওই জন্য কিনে ফেললাম আর কি, ভালো লাগলো। ছোট্ট সোনামণি আনাজের জন্য, আমাদের ভাস্তার নাম হচ্ছে আনাজ, আনাজ উদ্দিন। এই যে একটা টি শার্ট কিনলাম ওর জন্য, আচ্ছা শার্ট, এই যে হাফ স্লিপ শার্ট, এই যে অনেক সুন্দর, এগুলো কিন্তু কটনের মধ্যে, ফুল কটন, পরলেও বাচ্চাদের খুবই সুন্দর লাগে, ভালো লাগে দেখতে। এটা আরেকটা আনাজের শার্ট, কয়টা, দুইটাই, ও একটা দুইটা জিন্স কিনছি শার্টের সাথে পরার জন্য। হ্যাঁ, এই যে কি, ইউএস পোলো, দুইটা প্যান্ট কিনেছি, দুইটা শার্ট, দুইটা প্যান্ট। তো আমার ভাস্তির ড্রেসগুলো দেখাচ্ছি, ড্রেস না অবশ্য, এটা মানে একটা টি শার্ট, মানে শার্টের মতো আর কি, ও টপসের মতো ইউজ করবে, খুবই আরামদায়ক কাপড়টা, খুবই সুন্দর। এই যে ওই যে দুইটা টপস কিনেছি আর কি ওর জন্য, ওর একটু কম হয়ে গেছে, ভুল হয়ে গেছে আর কি। এই যে আরেকটা টপস, হাতাটা হচ্ছে এই ধরনের। এই যে তো আমার ভাইয়ের বউর জন্য কিনেছি, কিনার উদ্দেশ্য ছিল একজনের জন্য, তো কিনে ফেললাম সবার জন্য, যেহেতু ভালো লাগছে, গিয়ে দেখলাম যে ভালোই রিজনেবল প্রাইসের মধ্যেই আছে, তো এই জন্য কিনে ফেললাম। তো এটা হচ্ছে আমার ভাইয়ের বউর জন্য একটা টপস কিনলাম, হাতাটা হচ্ছে এই ধরনের, আর টপসের সাথে এই যে প্লাজু, মানে স্কার্ট আর কি, স্কার্ট প্যান্ট, স্কার্ট সেলোয়ার এগুলোকে বলে। এই যে এটার সাথে এটা ম্যাচিং করে কিনেছি, এই যে এটার সাথে এটা ম্যাচিং করে কিনেছি। তো আরেকটা টপস কিনেছি, অনেক সুন্দর কিন্তু, সাদার মধ্যে, এই যে চিকেনের কাপড় দিয়ে কাজ করা আর কি, খুব সুন্দর, দেখতেই পাচ্ছ চিকেনের কাজ করা। হাতাটা একটু দেখা, এটা হচ্ছে সামনাটা, হাতাটা ওই পাশে, এই যে হাতাটা হচ্ছে এটা, আর এটার সাথে হচ্ছে প্লাজু, সাদা প্লাজু। এগুলো বাসায় পরার জন্য আর কি, বাসায় পরবে, রাফ ইউজ করবে, এখন তো প্রচণ্ড গরম চলতেছে। আর একটা টপস কিনেছি, একটা স্কার্ট কিনেছি, লং স্কার্টগুলো, আর এটা হচ্ছে এটা উপরের টপসটা, আর হাতাটা হচ্ছে এই যে হাতা, অনেক আরামদায়ক কাপড়, মানে একদম সফটের মধ্যে সুন্দর। তো এটা এটার সাথে হচ্ছে আমি এটা কিনেছি আর কি, এই স্কার্টটা কিনেছি, এটা দিয়ে পরবে, বাসায় পরবে আর কি, আরাম, অনেক আরাম। তো আর কিনেছি হচ্ছে আমার ভাইয়ের জন্য তিনটা শার্ট, শার্টগুলো তোমাদেরকে দেখাচ্ছি, শার্টগুলো মনে ছিল না যে শার্টগুলো বের করতেছে। তো এই যে শার্ট কিনেছি আমার ভাইয়ের জন্য আর কি, তিনটা শার্ট কিনেছি,
আপনি যে চেকের মধ্যে আর কি আর একটা কিনা হয়েছে আর কি প্রিন্টের মধ্যে, যে ফুল কটন কিন্তু এগুলো একদম ফুল কটন। আর এই যে লাল যেটা সেটা হচ্ছে আমার ভাইয়ের ছেলেকেও দিয়েছি, বাবা ছেলে একরকম পড়তে পারবে, সুন্দর লাগবে, ভালো লাগবে। এই আর কি শপিং ছিল আমাদের গতকালকের শপিং ছিল এটাই। তো দেখি আমার মেয়ে বড় মেয়ে আজকে কি শপিং নিয়ে আসে ওইটা আবার গতকাল আগামীকালকে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিব। তো সবাইকে আল্লাহ হাফেজ বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর ভিডিওতে লাইক দিয়ে দিবে, যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তারপর আমার ভিডিও যারা দেখেন আর কি সবসময়। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানে থাকো আমাদের জন্য দোয়া করো, আমরাও তোমাদের সবার জন্য দোয়া করি। তো আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।